মঙ্গলবার সকালে দক্ষিণ ত্রিপুরা জেলা জেলা শাসকের কনফারেন্স হলে জেলা পরিষদের সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক এম এস স্মিতামল দক্ষিণ জেলার সাতটি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকরা মূলত দক্ষিণ জেলার সাতটি দপ্তরে স্ট্যান্ডিং কমিটি গঠন করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় কারণ স্ট্যান্ডিং কমিটি না থাকায় জেলার উন্নয়নমূলক কাজকর্ম শুরু করা যাচ্ছে না স্ট্যান্ডিং কমিটি গঠনের পর দক্ষিণ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয় জরুরি ভিত্তিতে করা প্রয়োজন এমন উন্নয়নমূলক কাজগুলি তালিকাভুক্ত করা হয় উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানা গেছে আরও জানা গেছে প্রতি তিন মাস অন্তর এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে রিপোর্ট আর নিউজ